নমস্কার বন্ধুরা, শ্রেষ্ঠা কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি বানাচ্ছি ভেজিটেবল চপ। ভেজিটেবল চপ বানানোর জন্য আমি এখানে বিট কুচিয়ে নিয়েছি, গাজর কুচিয়ে নিয়েছি আর ক্যাপসিকাম নিয়েছি। প্রথমে আমি একটা মশলা বানিয়ে নেব। এখানে 2 চামচ মৌরি, 2 চামচ গোটা জিরে, 2 চামচ ধনে নিয়েছি আর 1টা শুকনো লঙ্কা নিয়েছি। এইটা প্রথমে শুকনো খোলায় ভেজে নেব। মশলাটা ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নিয়ে ঠান্ডা হয়ে গেলে গুঁড়ো করে নেব। এবার কড়াইয়ে সাদা তেল দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এবার আমি 1 চামচ মতো পাঁচফোড়ন দিয়ে দিলাম। পাঁচফোড়নটা লাল হয়ে গেছে, এবার কেটে রাখা বিট, গাজর আর ক্যাপসিকামটা দিয়ে দেবো। ভেজিটেবল চপে বিটটাই মেন, বিট না হলে ভেজিটেবল চপ হয় না। এবার আমি এখানে 1/2 চামচের হাফ চামচ মতো লবণ দিলাম, দিয়ে আঁচটা কম করে দিয়ে ভেজে নেব ভালোভাবে। হাফ সিদ্ধ হয়ে গেছে, এবার আমি বেটে রাখা আদাটা দিয়ে দেব। এখানে 1 চামচ মতো আদা বাটা দিলাম। এবার কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। ভেজিটেবল চপ তো ঝাল ঝাল হয় না, ঝাল অল্প দিতে হয়, আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী ঝাল দেবেন। এবার আমি 4টে ছোট সাইজের আলু সিদ্ধ করে নিয়েছি, সিদ্ধ আলুটা এবার দিয়ে দেব। আগে লবণ দিয়েছি, সিদ্ধ আলু দিয়েছি, তার জন্য আবারও অল্প একটু লবণ দিলাম। স্বাদ মতো চিনি দিলাম। এবার ভাজা চিনাবাদাম দিলাম। এবার বড় চামচের 1 চামচ যে মশলা ভেজে রেখেছিলাম সেই মশলা 1 চামচ দিয়ে দিলাম। এটাতে বাটা মশলা দিলে অতটা টেস্ট হয় না, মশলাটা সবসময় আপনারা ভেজে দেবেন, দিলে টেস্টটা ভালো হবে, পুরো দোকানের মতো টেস্ট হবে এই ভাজা মশলাটার জন্য। এবার ভালোভাবে আমি মাখিয়ে নেব। হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। সবজিটা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এবার আমি ভেজিটেবল চপের আকারে এইভাবে বানিয়ে নিলাম। সব ভেজিটেবল আকারে বানিয়ে নিয়েছি। এবার এখানে ব্রেড ক্রাম্বস নিয়েছি, এখানে ময়দা পাতলা করে গুলে নিয়েছি, ময়দার সাথে আমি হালকা লবণ দিয়েছি, দিয়ে পাতলা করে গুলে নিয়েছি। এবার ব্রেড ক্রাম্বসের মধ্যে আমি ভাজা মশলা দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। প্রথমে আমি ময়দাতে ভালো করে চুবিয়ে নেব, নিয়ে এবার ব্রেড ক্রাম্বসে পোট করে নেব। আবারও একবার ময়দাতে ডুবিয়ে নেব, নিয়ে আবারও একবার ব্রেড ক্রাম্বসে ভালো করে মাখিয়ে নেব। এবার কড়াইয়ে সাদা তেল দিয়েছি, তেল গরম হয়ে গেছে, এবার ছেড়ে দিলাম ভেজিটেবল চপটা দিয়ে। এবার ভালোভাবে ভেজে নেব, এইভাবে সবগুলো ছেড়ে দেব। ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব, নিয়ে আবার যেগুলো বাকি আছে সেগুলোও ভেজে
ভাজতে দেব। ভেজিটেবল চপ আমার হয়ে গেছে। এইভাবে বানাবেন, দেখবেন পুরো দোকানের মতো টেস্ট হবে। আর এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর যে বন্ধুরা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আমার রান্নাটি দেখছেন, প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন।